হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো কিটো তাকো। তাকোর ফিলিং বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ বাঁধাকপি, কিছুটা ক্যাপসিকাম ও কিছুটা পেঁয়াজ। স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে চিলি সিজনিং মিক্স। অ্যাড করবো 1 কাপ চিকেন কিমা। এরপর মিডিয়াম হিটে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়তে থাকব। এরপরে আমরা কিমা অ্যাড করছি এবং একে একে সব মশলা দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকব। কিমা রান্না হয়ে গেলে সবার শেষে আমরা অ্যাড করব বাঁধাকপি এবং ক্যাপসিকাম। এরপরে আমরা 4 থেকে 5 মিনিট সব কিছু একসাথে নাড়াচাড়া করতে থাকব। পরে 4 থেকে 6 মিনিট ঢাকনা দেবার পরে আমাদের কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। পরে আমরা অ্যাড করব আগে থেকে সিদ্ধ করা 1/2 কাপ ব্ল্যাক বিন। এরপরে আমরা 5 থেকে 6 মিনিট রান্না করব। পরে তাকো শেলের ভিতরে ফিলার দিয়ে গরম গরম পরিবেশন করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।